the question from his guru. ধন্যবাদ জানাই ডাক্তার মৌসুমী মর্মুকে। আমরা মৌসুমীর দিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আজকে, এবং আজকে আমাকে এখানে উদ্বোধন মানে এখানে যে বুক স্টলটা খোলা হয়েছে, রাখা হয়েছে, সেখানে আমাকে উদ্বোধন করার জন্য নিমন্ত্রণ জানানো হয়েছিল। এর জন্য আমি উদ্যোক্তাদের অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এবং আজকে এখানে আমি থাকতে পেরে অনেকটা ধন্য মনে করছি নিজেকে, যে ওনারা এখনকার মতো যে নেট মাধ্যম, নেট মাধ্যমের যুগ, সবাই শুধু সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকে, চারপাশে কী হচ্ছে সেটা ভালো করে মানে পজিটিভ যতটা না তার থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট তাদের মনে চলে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই যে বুক স্টল কিংবা বই অধ্যয়ন যে আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, সেটা যে বার্তা দেওয়ার জন্য এখানে ওনারা বইয়ের দোকান নিয়ে বসেছেন, বিভিন্ন রকমের বই আমরা দেখতে পাবো। পার্সোনালি বলতে গেলে আমি মানে বই পড়তে ভীষণ ভালোবাসি, পড়ার বইয়ের থেকে বিভিন্ন রকম গল্প বই কিংবা বিভিন্ন রকম টপিক্স এর উপর পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি কিংবা খুব ভালো লাগে। এবং এখানেও আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম টপিক্সের ওপরে বই টই আছে। তো এখনকার দিনে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য, যে এখনও কিন্তু বইয়ের ইম্পর্টেন্স কিন্তু কমেনি কোনোভাবে, সেটা পৌঁছে দেওয়ার জন্য সেই বার্তাটা ওনারা কিন্তু এখনকার দিনেও এই বুক স্টলটা এনেছেন প্রত্যেক বছরের মতো। এই জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ প্রাপ্য, এবং ওনাদেরকে অসংখ্য সাধুবাদ জানাই সমস্ত মেম্বারদেরকে যাদের পরিশ্রমে আজকে এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে দু একটা কথা না বললেই নয়, সাম্প্রতিককালের যে ঘটনাটা ঘটেছে আমাদের সবার জানা বিষয়, আরজিকরের যে ব্যাপারটা ঘটেছে, আরজিকরে একজন মহিলা ডাক্তারের উপর চরম নিগ্রহ, অত্যাচার এবং ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা এখন দুমাস অতিক্রান্ত হয়ে গেছে, তবু কিন্তু ঠিকঠাকভাবে সুরক্ষা কিন্তু হয়নি, সেটার ব্যাপারে না বললেই নয়। কারণ আমরা যারা সমবেত হয়েছি তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই প্রতিবাদটা আছে, মনের মধ্যে এখনও কিন্তু সেই প্রতিবাদী মনোভাবটা আছে বলেই প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এটার জন্য প্রটেস্ট কিন্তু হচ্ছে এখনও অবধি। এবং এই দুনিয়ার ডাক্তারদের সাথে সমস্ত আপামর সমস্ত দেশবাসী সবাই সাপোর্টে এসেছেন, এটার জন্য সবাইকে আমার তরফ থেকে এবং আমাদের মানে ডাক্তারদের তরফ থেকে সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দেব। কারণ ওনারা আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছেন, আর এই ব্যাপারটা এমন নির্মমভাবে ঘটেছিল যে আমাদের যে আরজিকরে যে আমাদের বোনটা, তার ঘটনাটা এমন নির্মমভাবে ঘটেছিল যে সেটা সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, তার ফিলিংসটা সবাই বুঝতে পারছেন। প্রত্যেকটা ওই ডাক্তার, মহিলা ডাক্তার সবার ঘরে মেয়ে হয়ে উঠেছেন অ্যাকচুয়ালি, কারণ সবার নিজের বাড়ির মেয়ের যদি এরকম ঘটনাটা ঘটতো তখন কীভাবে রিয়াক্ট করতেন সেটাই কিন্তু আমরা এখনকার দিনে দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় এটার জন্য প্রতিবাদে মুখর হয়েছেন সবাই। তো দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও ঠিকঠাক সুরাহা কিন্তু এখন অবধি হয়ে ওঠেনি, যদিও বিচার প্রক্রিয়া চলছে তার নিজস্ব প্রসেসে। তবু আশা রাখবো আমরা নিশ্চয়ই যত দ্রুত সম্ভব প্রকৃত দোষীরা ধরা পড়ুক এবং চরমতম দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে সমাজের মুখে, সমাজ
সামনে একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপিত হোক, যাতে নেক্সট টাইম যাতে এরকম ঘটনা না হয়। অথচ দেখুন, এই রিসেন্টলিও আবার আরো ঘটনা ঘটলো, যেটা জয়নগরে যেটা হলো, মাত্র 10 বছরের শিশু। তাহলে দেখুন মানসিকতা মানুষের কোন পর্যায়ে পৌঁছেছে, যে এই অভয়ার যে ঘটনাটা সেটার জন্য এতটা প্রতিবাদ, এতটা লড়াই চলছে সবার মধ্যে, তার মধ্যেও কিন্তু এই ঘটনাটা চলছে। তার মানে মানুষ কোন পর্যায়ে গেছে এবং মানুষকে সেই অমানুষ অমানবিক স্তর থেকে উঠিয়ে আনতে কতটা যুদ্ধ আমাদের চালিয়ে যেতে হবে সেটাই আমরা বুঝতে পারছি। এবং আমরা এখানে যারা সমবেত আছি সবাইকে আমার খুব মিস জানাই, যে আপনারা সবাই সঙ্গে থাকুন আমাদের, এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা একটা সুস্থ সমাজ তৈরি করে উঠতে পারবো নেক্সট আমাদের যে জেনারেশন আসছে তাদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, নমস্কার। দলের শুভ উদ্বোধনের কাজ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি।